এখন গাইস লেবুর জল খাবো, আর বানানো হচ্ছে কলকাতার রাস্তা আসতে হলে এরকম একটা অ্যাড দেখা যাবে। এটাই তো কলকাতার পরিচয়, এই অ্যাড না থাকলে কলকাতার পরিচয়টা কি দাদা ভাই? তো গাইস আমরা এখন ট্যাক্সিতে বসে গেছি। টুইন ইয়ো অমিত দা, কেমন মজা আছে কলকাতা ট্যাক্সিতে? ইয়ো হেভি হেভি আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। নন্দিনী ও নন্দিনী, তো গাইস আমরা এখন ট্যাক্সি নেমে গেছি, আর সবাই এখন দাঁড়িয়ে আছে, এখন আমরা শোভাবাজার চলে এসেছি। দাদা কেমন মজা হয়েছে ট্যাক্সিতে? দাদা হচ্ছে তোমার শোভাবাজারের মধ্যে পড়ে ক্লাবটা, কিছু কিছু থিম করেছে, ঝুড়ি নিয়ে বসে আছে, আর পুরো বিচালি দিয়ে সে বিচালির ঘর, এদিকে নেশা করছে, এখানে বিল নিয়ে বসে আছে, এখানে মদ খেয়ে পড়ে গেছে। মানে এখানে যে মানে নেগেটিভিটি যেটা আছে আমাদের সমাজে সেটা দেখানো হয়েছে গাইস। ওটাই তো গ্রাম এলাকা, এখানে কলা নিয়ে বসে গেছে, এখানে লাউ নিয়ে বসে গেছে, মানে গ্রাম্য বৈচিত্র্যটা আছে ওটাই তুলে ধরেছে। তাই তো ভাই গ্রাম এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন। ছেলেটা বলছে নাকি এটা হেভি লাগছে, তো দেখি চলেছি। এক টন অষ্টধাতু দুর্গা শোভাবাজার বেনিয়াটোলা, চলো সামনে ঠাকুরটা দেখা। এই ঠাকুরটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি গাইস, এটা হচ্ছে অষ্টধাতু মানে আটখান ধাতু নিয়ে ঠাকুরটা। তো চলো সামনে গিয়ে তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি। এটা শোভাবাজারের একটা অন্যতম পুজো যেটা অষ্টধাতুর ওপরে। এই ঠাকুরটা অনেকদিন আগেই চলে এসেছিল, রাজবাড়ি করেছে পুরো। ইতিহাস দেখে নিয়েছি পুরো, অষ্ট ধাতু সোনা আর অনন্য ধাতু মিলে ঠাকুরটা। অনেকদিন অপেক্ষা করছিল ঠাকুরটা দেখার, স্বপ্নটা পুরো হয়ে গেল। এটা দেখ, এটাই দেখা বাকি ছিল আমার। গাইস কুমোরটুলি পার্ক সামনে প্রাইজ রাখা আছে, এটা হচ্ছে কুমোরটুলি পার্ক। আর কুমোরটুলি পার্কে ঢুকছি আমরা, ইউটিউবে দেখেছি খুবই ভাইরাল, মানে ভাইরাল প্যান্ডেল ছিল এটা। এটা দেখলাম দেখা যাচ্ছে মাটির দুর্গা, আর সামনে প্যান্ডেল। ঢুকছি কুমোরটুলি পার্কের প্যান্ডেলের ভেতরে, এখানে একটা জাহাজ রয়েছে, আর এবার ভেতরে ঢুকছি। ও তো গাইস এখানে অ্যাকোয়ারিয়াম করেছে মাছের, কি সুন্দর লাগছে। এখানে ফার্স্টে ফলস খেয়ে গেলাম, কিন্তু সেকেন্ড টা ফলস খাবো না। ও তোমার জুম করে দেখাচ্ছি জলপুরি নাকি, মনে হচ্ছে জলপুরি আন্ডার ওয়াটার সিন। ওপরে গাইস দেখাচ্ছে আন্ডার ওয়াটার সিন। এখানে আরো কালারফুল কালারফুল মাছ দেখতে পাচ্ছি গাইস, এদিকে পমফ্রেট টাইপের কিছু একটা মাছ দেখতে পাচ্ছি।
সব পুজো রাত্রিবেলা দেখাই মজাই আলাদা, সব স্ক্রিনের উপরে দেখো গাইস যেইভাবে আমরা সমুদ্র নোংরা করি সেই সব পুরো মাছের দুনিয়া বানিয়েছে গাইস। আরে ঠাকুরটা দেখে তোমার কি বলবো, আরে কিচ্ছু হবে না একসাথে শো চলছে, শো শো চলছে, সব পুরো মাছের দুনিয়া বানিয়েছে গাইস। তো ভাই লোক এখন 7 আপ পাঠিয়েছে, হ্যাঁ 7 আপ দুটো, আমরা হাঁপিয়ে গেছি নর্থ পুরো কমপ্লিট, আর নর্থ পুরো এখন 7 আপ খাচ্ছি আর খেয়ে আমরা বেরিয়ে যাবো সাউথ এর দিকে। ভাই ব্ল্যাক লাভার্স, চিয়ার্স।